এরপরে প্রশ্ন হলো আমি মেসে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন একই সাথে খেলেন এতে কোনো গুনাহ হবে না তবে হালালটা খেতে হবে হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনে না আল্লাহর সঙ্গে যে শিরক করে তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই তবে হ্যাঁ ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে তার কাছে প্রকাশ হয় সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন আন্তরিকতা দেখাতে পারেন একসাথে থাকা খাওয়া লেনদেন এগুলো করতে পারেন এরপরে প্রশ্ন হলো অনেকে অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাওভাবে সাত দিন নামাজ পড়েন না অনেকের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম দিনে মাসিক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কততম দিন থেকে সালাত আদায় করবেন এটা আমাদের অনেক মা বোনদের ভুল কাজ মাসিক থেকে তিনি পবিত্র হয়ে গেছেন অলসতা করতেছেন যে অমুক ওয়াক্ত থেকে শুরু করব মাসিক থেকে পবিত্র হয়ে গেছেন মাগরিবের পরে সন্ধ্যায় এখন এশার জন্য আবার গা গোসল ধুবে কষ্ট লাগে অলসতা লাগে তো ঠিক আছে কালকে জোহর থেকে পড়ব রাত্রে সুস্থ হয়ে গেছে ফজর সমার করেন অনেক মা বোনরা এই কাজটা করেন ভয়াবহ অপরাধ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আপনি ফরজ নামাজ ত্যাগ করছেন যদি কারো মাসিক পাঁচ দিনে বন্ধ হয় তাহলে যেদিন বন্ধ হয়েছে যে অর্থ বন্ধ হয়েছে তার পর থেকে তিনি নামাজ পড়া শুরু করতে হবে তিনি সাত দিনের জন্য অপেক্ষা করলে দুই দিনের নামাজ তরককারী হিসেবে গুণাগার হবেন ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ তরক করা এটা কুফুরি আল্লাহকে অস্বীকার করার সামিল এই কাজ কোনো মুসলমান বোন বা ভাই কারণে করা উচিত নয়